গুড মর্নিং টিফেল চ্যানেলে সবাইকে স্বাগত। টিফেল মানে ট্রাভেল ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে সকালবেলা শিমলার হোটেল ছেড়ে দিচ্ছি আমাদের চেক আউট, আমরা চলে যাব মানালির উদ্দেশ্যে। আমাদের গাড়িও চলে এসেছে, জাস্ট হোটেলে পেমেন্টটা বাকি আছে, সেটা করে চলে যাব। হোটেল অতিথি, থ্রি স্টার হোটেল, আমরা একদম টপে ছিলাম, রোপওয়ে ঠিক জাকু রোপওয়ের টিকিট কাউন্টারের উল্টো দিকে। দুলে ভাই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড়। এরকমই অবস্থা হয়েছে, পা বড় ফেলতে পারছি না ঠান্ডার জন্য, বাদর কিচ্ছু করবে না। আমরা সব ব্যাগ নিয়ে পালাচ্ছি, বসে আছে আমাদের। ওই যে বিলকি সবার শেষে আসছে, ওরা আসার ক্ষমতা নেই, ভাই লাগেজ রেখে দিয়েছে। উফ, দূরে রোদে পাহাড় ঝিকিমিক করছে। মানালির উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, গুড বাই শিমলা। কেমন লাগলো? দারুণ লেগেছে। মেলটা বলো। মেলটাই দারুণ লেগেছে, খুব সুন্দর। আমরা আবার সেই গাড়িতে চলে এসেছি। গাড়ি এই যে মোহিত জি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং বল দিচ্ছি সবকো। এবার আমরা চলে যাচ্ছি মানালি। চলো, মানালির পথে গাড়ি থেকে নামলাম দুপুরে লাঞ্চটা সেরে নেবো বলে। জাস্ট লাঞ্চটা সারতে এসেছি বলে একটা হোটেলে এসেছি, সেখান থেকে জাস্ট ভিউটা দেখুন, একটা সুন্দর স্বচ্ছ সবুজ রঙের নদীর বয়ে যাচ্ছে পাহাড়ের কোল দিয়ে, আর চতুর্দিকে পাহাড়, কি অপরূপ দৃশ্য। এই যে মাঝ রাস্তায় কোল্ড ড্রিঙ্কস খাবে। যাই হোক, আলটিমেটলি আমাদের দুপুরে লাঞ্চটা হয়ে গেল কোনো রকমে। এখানে খুব কষ্ট করেই ভাত আর আলু সেদ্ধ খেয়েছি, একই সোমবার, তার উপরে ঠিকঠাক খাবার পাচ্ছি না এখানে ভেজ, তো কোনো রকমে খাওয়া দাওয়া। ওরাও আমার জন্য আজকে এবেলা নিরামিষ খেয়েছে, এখন তো এখন চলে যাব গিয়ে, তারপর দেখা যাক যে আলটিমেটলি কী হয়। এই আমরা পাণ্ডোডাম দেখতে একটা সাইট সিন করতে বেরিয়েছি, অপূর্ব লাগছে হঠাৎ করে এরকম মাঝ রাস্তায় এত বড় একটা ড্যাম্প, আমি মানে কল্পনাও করতে পারিনি। এটা আপনাদেরকে দেখাই ভালো। এত উঁচু পাহাড়ের মধ্যে ড্যাম, সত্যি হিমাচল প্রদেশকে মানে দেখবার মতো একটা, এক্সপ্লোর করবার মতো জায়গা, এক একটা অংশ এত সুন্দর। একটা অস্বাভাবিক সুন্দর সাইট সিন দেখলাম, এবার চলে যাচ্ছি বাকিটা দেখতে দেখতে যাব। শুধু মানালি যাওয়ার রাস্তাটা দেখুন, এখান থেকে ওখানে কিচ্ছু হয়নি দেখতে। এটা হচ্ছে শ্রীরাম শলস, আপনারা যারা পশমিনা শল কিনতে চান এখানে একদম উইফ করে বিক্রি হচ্ছে, এখান থেকে কিনতে পারবেন। এই চারিধারটা দেখাই, একদম পাহাড়ের মধ্যে এই পশমিনা। এখানে প্রচুর কালেকশান আছে, আপনারা যারা আসতে চান তারা এই যে 980 জহর কোট রয়েছে, 680 তারা এখান থেকে কিনতে পারেন, থ্রি পিস। আমি একটু হোটেলটা ওপরে উঠে এসেছি যেহেতু, তাই ওপর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলটা মানালিতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এটা ইউটিউব দেখে
পেয়েছিলাম এবং পরে নেটের ডিটেলসটা নিয়েছিলাম। নেমে ওদেরকে আমি জিপেতে অ্যাডভান্স পে করে দিয়েছিলাম। এই একটু দেখাই আমি রুমটা, এই হচ্ছে আমাদের একটা খাট এখানে দিয়েছে, থ্রি বেডেড, আর ওখানে একটা সিঙ্গেল খাট আছে ফোর বেডেড, এখানে দুটো সোফা আছে, বিশাল স্পেস, রুমটা অনেক স্পেসিয়াস, একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা মিরার আছে। আর এখানে একটু দেখাই স্বপ্নমি, একটুখানি আমাকে দেখালে আমি ভিউটা ভালো পাবো। হ্যাঁ বাহ, এখান থেকে আপনি মানালির একটা সাইড দেখতে পাবেন, অপূর্ব লাগছে দেখতে। আর ব্যালকনিটাতে আসি একটু, এই পর্দাটাও একটুখানি সরালে রুম থেকে আপনি মানে বরফ আবৃত পাহাড় দেখতে পাবেন। এখন বিকেল হয়ে গেছে যেহেতু, আর ব্যালকনিতে বেরোলে এই হচ্ছে ব্যালকনি, রুম খুললে সামনে একদম পুরো অনাবৃত পাহাড়, দুহাত মেলে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভিত হয়ে, কি অপূর্ব লাগছে। চতুর্দিকটা এই পাশটা পুরো সাদা বরফে ঢাকা, আর এখানটা দেখুন একটু মিষ্টি রোদ পড়েছে হালকা বিকেলের রোদে। আর এইগুলো হচ্ছে প্লাম ট্রি, এখন সব সাদা ছোটো 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 ফুল হয়ে রয়েছে। আর এই যে শুকনো গাছগুলো, এগুলো সব আপেল গাছের বাগান, এখন যেহেতু সিজন নয় ওই জন্য একটিও পাতা নেই, আমি সঠিক জানি না, সম্ভবত অগস্ট মাস থেকে শুরু হয় এগুলো আমার যতদূর ধারণা। আর এই চতুর্দিকটা যে কী অদ্ভুত লাগছে, সামনে একটা ঝাউ গাছ, এদিকেও বরফ পড়ে রয়েছে পাহাড়ের মাথায়, আর মেন এই বরফ যেটা রয়েছে এটাই সোলাং ভ্যালি ক্রস করে রোথাং পাস। আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি, দেখুন দর্শক পুরো সাদা একদম সুপাকার পাহাড়। মেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, রুমটা ডেকোরেশনটা একটু দেখাই, রুমটা ভীষণ ভালো লেগেছে আমার, এই যে খাটে বসে আছে, এদিকে বিলকিস রেডি হচ্ছে যাবে বলে, স্বপ্নমিও রেডি হচ্ছে। কি স্বপ্নমির আজকে পনিটেল হয়নি কেন ওপর দিকে? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা লাগেজ রেখে দিয়েছি, মানে এসেই আমরা ক্লিয়ার করব। আর এতগুলো আলো ছিল রুমটা, এসে বিকেলবেলায় বুঝতে পারিনি। এখানে বসে আমরা আজকে ডিনার করব, ওই বেডে আজকে দুলাভাই শোবে, এই বেডে আমরা তিনজন শোবো, দেখবো আমি বীর দুলাভাই কত সাহসী। এবার একটুখানি আমি বাইরে কাঁচ দিয়ে ভেতরটা দেখাই। এবার বন্ধ হয়ে গেল কেন? একদিকে মানে এরকম রুমে বসে পুরো বরফাচ্ছন্ন পাহাড়, আর একদিকে গরম গরম এই যে পনির পকোড়া, এই যে পনির পকোড়া অর্ডার করা হয়েছে বিস্কুট, আজকে সোমবার, ওদেরও বেচারা আমার জন্য পুরো ভেজ খেতে হচ্ছে, ভালো খেতে হয়েছে, এত অসম্ভব ভালো লাগছে যে কি বলবো। আমার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন জাস্ট, পুরো চাপাচুপি দিয়ে মেলে বেরিয়ে পড়েছি, কারণ কি সময় খুব কম, তাই জন্য একটুখানি মেলটা ঘুরে দেখতে হবে। এই হচ্ছে মানালি মেল, তবে কম্পারেটিভলি সিমলার মানালির মেলের হেলেন হ্যাভেন ডিফারেন্স, কারণ কি সিমলার মেল অনেক সুন্দর, অনেক স্পেসিয়াস। আর এইখানটাতে হচ্ছে এটা গ্যাংটকের মেলের মতো খানিকটা, আর তার থেকেও ক্রাউডেড, আর অতটাও সুন্দর সাজানো গোছানো নয়। আমি মানালির মেল হিসাবে যেটা ভেবেছিলাম সৌন্দর্যটা, সেটা আমি এখানে এসে একটু হতাশ হলাম, সেটা নেই। তবে আমাদের হোটেলটা খুব সুন্দর পেয়েছি, ভিউটা খুব সুন্দর পেয়েছি, এটাই বড় ব্যাপার। এখানে কেনার অনেক জিনিস আছে, এটা এটা একটা সাইড চলে যাচ্ছে মেলের, আর এটা একদম মেইন মেল সাইড। মেলে এসে দেখুন আমি নিরামিষ খাচ্ছি, খেতে পাচ্ছি না, আর আমার সামনে কপ কপ করে ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছে। খেলাম গরম গরম জিলিপি,
তবে মানালির একটা ব্যাপার আমি দেখলাম যে খাবারগুলো মোটামুটি আয়ত্তের মধ্যে, এই কেকগুলো দেখাচ্ছি আপনাকে, এগুলো 300-350-400 মধ্যে দেখাচ্ছে, প্রচুর স্ন্যাক্স মিষ্টি সব পাওয়া যায়। সবনবী নাচ করছে, বিলকিসের অবস্থা খারাপ। আমি একটা লং কোট কিনলাম, বল কিরকম? খুব সুন্দর লং কোট, কালকে তো ওটা পরে বেরোনো হবে, খুব সুন্দর কালারটা, আর আপনারা সবাই দেখবেন লং কোটটা খুব সুন্দর লাগে। কে পছন্দ করে দিয়েছে? দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।